একই পাথর, এই পাথরগুলো কি এখান থেকে হারায় না, কেউ নিয়ে যায় না কি? না না, এই পাথর কেউ নিয়ে যেতে পারে না, যদি কেউ নিয়ে যায় তার ক্ষতি করে। আর এছাড়া আমি শুনলাম যে এখানে যে পুকুরে, পুকুরটাকে খুব পবিত্র পুকুর মানা হয়, হ্যাঁ হ্যাঁ, খুবই এবং পবিত্র। ওখানে পেশাব পায়খানা, আগে যদি পেশাব পায়খানা কেউ করতো বা গরুকে পানি খেলাইতে যেত, তো ওই গরুর সাথে সাথে ওখানে মারা যেত। এটি ঐতিহাসিক মহালবাড়ি মসজিদ। 1505 খ্রিস্টাব্দে সুলতান হোসেন শাহ এর আমলে এটি প্রতিষ্ঠিত হয়। লোকমুখে প্রচলিত আছে এই মসজিদের ভিত্তি জিনেরা এক রাতে তৈরি করেন, এজন্য এটি গায়েবী মসজিদ নামেও পরিচিত। এই মসজিদটি অনেকের কাছে খুবই পবিত্র। এই মসজিদে একটি পুকুর আছে, এই পুকুরের পানি অনেকেই বিভিন্ন রোগের ওষুধ হিসাবেও পান করে থাকেন। এছাড়াও মানুষ যে কোনো অসুখে বিসুখে কিংবা বিপদে আপদে এই মসজিদে মানত করে থাকেন। মসজিদটি ঘড়ি দেখার আগে আসুন আমরা এ মসজিদ সংলগ্ন একটি মাজার ঘুরে আসি। স্থানীয়দের কাছ থেকে প্রাপ্ত তথ্য মতে এটি বিশ্বাস পীরের মাজার। এখানে মোট 2টি কবর আছে। মসজিদটি থেকে 200 গজ দূরে একটি মাজার শরীফ আছে, একজন পীরের মাজার শরীফ। জি জি, আমরা এখন এই মসজিদটি সম্পর্কে কিছু জানব। এই মসজিদ অনেক আগের, বুঝছেন? এই মসজিদে এই যে পাথরগুলা দেখলেন, হ্যাঁ, এই পাথরগুলা তো মনে করেন কি যে আমার আব্বাও দেখে নাই, আমার আব্বার আগের আমার দাদা থাকতেও ইয়ে করছিল, মানে নির্মাণ করছিল, মসজিদটা ভাঙা ভাঙে পড়ে গেছিল, হ্যাঁ, তারপর এরা পরে করছে। আগের আরব মসজিদটা পিছনে ছিল, পিছনে ছিল। পিছনে ছিল, আচ্ছা, ওই যে মসজিদের পিছনে একটা গাছ আছে, ওই গাছের ওখানে ওর এই পীরের বাড়ি, মাজার মানে বাড়ি ছিল, অরিজিনাল বাড়ি বাড়ি ছিল, আচ্ছা, ওইটা, ওই পীরের সাহেব এখানেই তখন মানে চলে আসেন, চলে আসেন, এখানে মারা মারা গেছে কোথায় যে, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওনার এখানে নাকি শুনতেছি যে এখানেই মাটি দিছে। হ্যাঁ হ্যাঁ, আর এর আংটি এবং লাঠি আছে, যেমন ওই যে আপনার মেদিনী সাগর, হ্যাঁ 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 হ্যাঁ, মেদিনী সাগর ওখানে, ওখানে আছে। হ্যাঁ, এরকম মসজিদ মোটামুটি ধরেন 4টে আছে, আচ্ছা, তার মধ্যে আমাদের এখানে একটা। একটা তো এখানে দেখা যাচ্ছে, ওখানে যে পাথর একই রকম পাথর এখানেও আছে, জি জি জি, একই পাথর। একই পাথর, এই পাথরগুলোকে এখান থেকে হারায় না, কেউ নিয়ে যায় না কি? না না, এই পাথর কেউ নিয়ে যেতে পারে না, যদি কেউ নিয়ে যায় তার ক্ষতি করে। আর এছাড়া আমি শুনলাম যে এখানে যে পুকুরে, পুকুরটাকে খুব পবিত্র পুকুর মানা হয়, হ্যাঁ হ্যাঁ, খুবই এবং পবিত্র। ওখানে পেশাব পায়খানা, আগে যদি পেশাব পায়খানা কেউ করতো বা গরুকে পানি খেলাইতে যেত, তো ওই গরুর সাথে সাথে ওখানে মারা যেত, বুঝছেন? আর পানি খরচ করার জন্য যাইলে আগে সমস্যা করতো, কিন্তু এখন আর তেমন একটা ইয়ে নাই, টিউবওয়েল হয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যার জন্য আর কিছু অতটা সংরক্ষণের দরকারও হয় না। দরকার হয় না, মানুষ ভয়ে মানুষ, তবে আশেপাশে মসজিদের যেমন আশেপাশে কেউ পেশাব পায়খানা করলে, হ্যাঁ, হ্যাঁ, ওকে এখনো ওই ওখানেই ফেলাই দিবে। ও তার মানে আশপাশটা কেউ অপবিত্র করতে পারে না না। না না, এই ধরনের কেউ অপবিত্র করে না। তারপরে আর একটা জিনিস, যে কেউ যদি পাথরগুলো নিয়ে যেতে চাই, দেখবেন কি যে এখন নিয়ে গেছে, হয়তো 2 দিন পর ওকে আনে দিতে হবে, না হলে ওর মুখ বাঁকা হয়ে যাবে, না হলে অন্য কিছু হবে, বমি করবে, পেশাব পায়খানা করবে, দেখবেন কি যে আপসে আপ সপড়াবে ওকে, তখন আপনি পাথরগুলো আনে রাখে যায়, আবার রেখে রেখে দেবে, রেখে দেয়, দিয়ে আবার ওই মিলাদ করে দেয়, সিন্নি বাড়ি করে দেয়, করে দেয়, দিয়ে তারপর তখন ছাড়ে দেয়। ছেড়ে দেয়। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। মাজার শরীফেও বিশেষ কিছু পাথর খণ্ডের উপস্থিতি লক্ষ্য করা যায়। এর কোমটি নকশা খচিত এবং মূল মসজিদে যে পাথর খণ্ড আছে তার সাথে সাদৃশ্যপূর্ণ। এখানে রয়েছে দণ্ডাকৃতি বিশেষ একটি পাথর খণ্ড, যার দৈর্ঘ্য 25 থেকে 30 ফিট। এটি আনুভূমিকভাবে সম্পূর্ণ মাটির নিচে, তবে দুই প্রান্ত উন্মুক্ত। দণ্ডাকৃতি পাথর খণ্ডটির এটি একটি মুখ, দেখুন মুখটি কিরকম খাঁজ কাটা। এটি একটি নকশা খচিত পাথর। এরকম অবিকল নকশা খচিত পাথর মসজিদেও খুঁজে পাওয়া যায়। চলুন দণ্ডাকৃতি লম্বা পাথরটির
অপর প্রান্ত দেখে আসি। এটি হচ্ছে অপর প্রান্ত। আমরা এর অন্য প্রান্তে যেরকম খাঁজ কাটা দেখতে পেয়েছিলাম, পাথরটির এ প্রান্তেও একই রকম খাঁজ কাটা। এই পাথরটি ঠিক কিসের অংশ তা আমি অবশ্য জানতে পারিনি। চলুন মূল মসজিদ সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। মসজিদে প্রাপ্ত শিলালিপি সূত্রে জানা যায়, মসজিদটির প্রতিষ্ঠাতা ছিলেন মিয়া মালিক ইবনে জুজমদার। 1971 সালের পূর্বেই মূল মসজিদটি ধ্বংস হয়ে যায় এবং সেখানে নতুন মসজিদ নির্মাণ করা হয়। মসজিদটি নতুন করে নির্মাণ করা হলেও এর পাথরে নির্মিত মূল ভিত্তিটি অবিকৃত আছে। ধ্বংসপ্রাপ্ত মসজিদটি ছিল 3 গম্বুজ বিশিষ্ট। এর চারিদিকে ছিল 4 ফুট উঁচু শিলাপ্রাচীর এবং এর ছাদেও শিলাখণ্ডের ব্যবহার ছিল। এটি মূল মসজিদের ভিত্তি। দেখুন, এই ভিত্তিটি সম্পূর্ণ পাথরে নির্মিত। সম্পূর্ণ ভিত্তিটি পাথরে নির্মিত এবং উপরে যে অংশ আছে এই অংশটি পরবর্তীতে তৈরি করা হয়েছে। প্রাচীন মসজিদ থেকে প্রাপ্ত পাথরখণ্ড দ্বারা নতুন মসজিদের ভিত্তি নির্মিত এবং মসজিদটির দেয়াল নির্মিত ইট দ্বারা। এগুলো মূল মসজিদের স্থাপনার অংশ। এগুলো সম্পূর্ণ পাথরে তৈরি এবং পাথরে খুবই সুন্দর নকশা কাটা। এটি সম্পূর্ণ অবিকৃত অবস্থায় সংরক্ষিত আছে। দেখুন, পাথর কেটে কি অসাধারণ নকশা তৈরি করা হয়েছে। এটি খুবই সূক্ষ্ম হাতের নিখুঁত কাজ। এটি মসজিদটির একটি ঘাট এবং পিছনে পুকুর। যদিও ঘাটটি পরিত্যক্ত, তবে এটি স্পষ্ট যে এই ঘাটটি একসময় সুন্দর এবং পরিপাটি ছিল এবং এই ঘাটে সম্পূর্ণ ঘাটটি পাথরে তৈরি। দেখুন, ঘাটটি বিনষ্ট হয়েছে কিন্তু ঘাটের পাথর এখনো অক্ষত আছে। এই পাথরগুলো সাধারণত কেউ বাসায় নিয়ে যান না, কিংবা এগুলো ইচ্ছাকৃতভাবে নষ্ট করেন না। মসজিদটির অবস্থান ঠাকুরগাঁও জেলার রানীশংকেল উপজেলা হতে উত্তরে মৃদঙ্গী বাজার থেকে 3 কিলোমিটার পূর্বে মহেশপুর গ্রামে। পুরো মসজিদ প্রাঙ্গণে, মসজিদের সামনে, মসজিদের পিছনে এবং পুকুর পাড়ে এরকম অসংখ্য পাথরখণ্ড ছড়িয়ে ছিটিয়ে আছে। মেহরাবে ব্যবহৃত এই শিলাখণ্ডটি প্রাচীন মসজিদ থেকে প্রাপ্ত। এটি দৈর্ঘ্যে 36 ইঞ্চি এবং প্রস্থে 30 ইঞ্চি। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো স্থানে। সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।